আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। দর্শক, আজকে একটি সামাজিক অবক্ষয়ের যে পরিণতি এবং কাহিনী সেটি আপনাদেরকে শোনাবো। দেখুন, একটি আজকের ঘটনা খুবই মানে চাঞ্চল্য তৈরি করেছে এবং যারা নিশ্চয়ই রিপোর্টটি দেখেছেন তাদের মনে ধাক্কা লাগবে যে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের চারপাশে হচ্ছে, নানান ভাবে নানান কায়দায় হচ্ছে, কিন্তু বিষয়গুলো কখনো গণমাধ্যমে আসেনি। তেমন একটি ঘটনা হচ্ছে জয়নাল আবেদিন এবং তার স্ত্রী হনুফা বেগম, তারা খুবই দুজনই দরিদ্র, খুব কষ্ট করে তাদের ছয় ছেলে মেয়েকে মানুষ করেছেন, তিন ছেলে তিন মেয়ে, তিন মেয়েরই বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে, সে বাক প্রতিবন্ধী, আর বাকি দুজনের বিয়ে হয়ে গেছে। বাক প্রতিবন্ধী মেয়েটি তারও বিয়ে হয়েছে, আর তিন ছেলে, তিন ছেলে হচ্ছে মোটামুটি সবাই এখন ঘর সংসার করেন, হান্নান, মান্নান এবং হানিফ, তিন ছেলেই ব্যবসা বাণিজ্য করেন এবং তারা চলছে। এই অবস্থার মধ্যে যখন নাকি বৃদ্ধ হয়ে গেছেন জয়নাল আবেদিন, তখন তাকে এবং তার স্ত্রী হনুফা বেগম তাদেরকে ঘর থেকে বের করে দেয়। তাদেরকে আর সহ্য করতে পারে না, তিন ছেলে কেউ ভরণ পোষণ করে না এবং মারধরও করে প্রায় প্রায়। এক পর্যায়ে পরিস্থিতি এমন যে তারা শেষ পর্যন্ত ঘর থেকে বের হয়ে যায়। এই দম্পতির অর্থাৎ জয়নাল আবেদিনের একটা ছোট্ট তিন কাঠা একটা জায়গা ছিল মানিকদি, ঢাকার মানিকদি, এবং এই মানিকদি কিন্তু খুবই একটা দরিদ্র, একটি গিঞ্জি এলাকা, কোনো ধনী এলাকা না। সেই মানিকদির তার তিন কাঠার জমি, সারা জীবনে তার সঞ্চিত যে জমিটি, সেই জমিটি ডেভেলপারকে দেয় বাড়ি করার জন্য। সেখান থেকে তার নয়টি ফ্ল্যাট পাওয়ার কথা, সেই নয়টি ফ্ল্যাট আবার তিনি তার এই সন্তানদের মধ্যেই ভাগ করবেন, এমন একটি পরিকল্পনা করেছেন। এবং ওই ডেভেলপারের সঙ্গে যখন নাকি সেই চুক্তিটা করে, সেই চুক্তির পর তিনি নগদ 33 লক্ষ টাকা পায়। সেই টাকা নিয়ে যখন নাকি ফিরছিলেন পাঠয়ের একটি বাইকে করে, বাসার কাছাকাছি আসার পরে এক গলি থেকে তার তিন ছেলে জন্মদাতা পিতাকে পিটিয়ে আহত করে, এবং সেই সঙ্গে তার ছোট মেয়ের জামাই তাকেও মারাত্মকভাবে আহত করে, তারপরে নিয়ে যায় সেই টাকা। তারপরে পুলিশ কেস করে জয়নাল আবেদিন, পুলিশ তার নিজস্ব পদ্ধতিতে অভিযান চালিয়ে 29 লক্ষ টাকা উদ্ধার করে এবং ওই তিন ছেলের মধ্যে দুজনকে আটক করে। তো এখন এই ব্যাপারে মোটামুটি সব গণমাধ্যম অনেকেই রিপোর্ট করেছে, তো আমি রিপোর্টের কিছু অংশ আপনাদেরকে শোনাই, তারপরে আমি একটু ছোট্ট বিশ্লেষণ করি, শেষ করব। দেখুন কি বলছেন জয়নাল আবেদিন, বলছেন যে সারা জীবন ওরা জেলে পুচ্ছা মরুক, ওদের মুখ আমি দেখতে চাই না। তিন ছেলে সম্পর্কে 70 ঊর্ধ্ব জয়নাল আবেদিনের খেদোক্তি, এবং বলছেন যে যে সন্তানদের জন্য নিজের আরাম, আয়েশ, শখ, আহ্লাদ বিসর্জন দিয়েছেন জয়নাল আবেদিন ও হনুফা বেগম, তারাই জমি বিক্রির টাকা আত্মসাতে ছিনতাইকারী সেজে মারধর করে জন্মদাতা বাবার হাত পা ভেঙে দিয়েছে। ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকায় গত 28 জুন হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ছায়া তদন্তের পর তারপরে এটি আবিষ্কার হয় যে ছেলেরাই এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারপরে টাঙ্গাইল, গাজীপুর, ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জয়নাল আবেদিনের দুই ছেলে মোহাম্মদ হান্নান ও মোহাম্মদ মান্নান এই দুজনকে গ্রেপ্তার করে, এবং তাদের সহযোগী ছিল মোহাম্মদ সোহেল, তাকেও গ্রেপ্তার করে। এই সময় তাদের কাছ থেকে বৃদ্ধের ছিনতাই হওয়া 33 লাখের মধ্যে 29 লাখ টাকা উদ্ধার হয়। গতকাল দুই ছেলেকে গ্রেপ্তারের পর পুলিশ খবর দিলেও জয়নাল আবেদিন ও তার স্ত্রী সন্তানদের মুখ দর্শনে রাজি হননি। কতখানি কষ্ট পেয়েছে দর্শক দেখুন, যে তাদের মুখ দেখতেও তারা চায়নি, যে আপন মানে যার 70 বছরের উপরে বয়স তাকে একেবারে রীতিমতো পিটিয়ে পঙ্গু করে দিয়েছে। পুলিশ বলেছে যে আদালতের মাধ্যমে জব্দ অর্থ জয়নালের হাতে শিগগিরই তুলে দেওয়া হবে। জয়নাল আবেদিনের সঙ্গে কথা বলে জানা গেছে যে তার তিন ছেলে তিন মেয়ে বিয়ে শাদীর পর যে যার মতো বসবাস করছে। মেজ ছেলে হান্নান ও ছোট ছেলে মান্নানের যৌথ রেস্টুরেন্ট ব্যবসা আছে, বড় ছেলে হানিফের হার্ডওয়ারের দোকান আছে জয়নালের আদি বসত মানিকদি, পৈতৃক ভাবে সেখানেই তার আড়াই কাঠা জমি আছে। একসময় মুদি দোকানি জয়নাল সুখের আশায়
সন্তানদের বড় করেন, কিন্তু সন্তানরা বিয়ে করার পর এই বৃদ্ধ দম্পতির আরেক জীবন যুদ্ধ শুরু করে হয়। তিন ছেলের কেউই বাবা মায়ের দেখভাল করেনি। এই বছরের শুরুতে পৈতৃক জমি একটি ডেভেলপার কোম্পানির কাছে বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। জুনে বনানীতে আল মামুন নামে এক ডেভেলপার মালিকের সঙ্গে কথা পাকা হয়। জমিতে ভবন হবে, ফ্ল্যাটের অর্ধেক পাবেন জয়নাল, এতে তার ভাগে 9টি ফ্ল্যাট থাকার কথা, আর নগদ 33 লাখ টাকা দেওয়া হবে। ঘটনার দিন সন্ধ্যায় বনানীতে ডেভেলপারের অফিস থেকে জমি বিক্রির টাকা ব্যাগে নিয়ে বাসার দিকে রওনা হন জয়নাল। সঙ্গে ছিলেন শারীরিক প্রতিবন্ধী ছোট মেয়ের জামাই মাহফুজুর রহমান। মোটর সাইকেলে শ্বশুর জামাই মানিক দিল বাসার কাছে সরু গলিতে পৌঁছামাত্র আলো আঁধারিতে দুজন হামলা করে। প্রথমে তারা জয়নালকে রড দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এক পর্যায়ে জয়নাল খেয়াল করেন হামলাকারী তার বড় ছেলে হানিফ। শ্বশুরকে রক্ষায় এগিয়ে গেলে মাহফুজুর রহমানকেও বেধড়ক পেটানো হয়। এতে তার হাত পা ভেঙে যায়। মিনিট পাঁচেক পর আরো দুজন যুক্ত হয়। তারা জয়নালের মেজ ও ছোট ছেলে। মার ধরে জয়নাল অচেতন হয়ে পড়লে টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। এই হচ্ছে দর্শক ঘটনা। চিন্তা করুন যে নিজের জন্মদাতা বাবাকে পিটিয়ে আহত করে নিজেরা ছিনতাইকারীর মতন করে তারা এ হয়, কিন্তু ঘটনাক্রমে জয়নাল আবেদিন তার এক ছেলেকে চিনে ফেলে যে এই হামলা বা ছিনতাইয়ের ঘটনা তার ছেলেরাই করছে। তো পরে মামলার পর ঘটনাটা দেখলেন। তো এটি আপনাদের সামনে কেন বললাম যে আমাদের এটি হচ্ছে সামাজিক যে অবক্ষয় হচ্ছে, আমাদের পরিবারগুলো কি পরিমাণ স্বার্থপর হয়ে যাচ্ছে, যে যখন তারা স্টাবলিশ হচ্ছে যে এই সন্তানদেরকে মানুষ করছে বাবা মারা, এই সন্তানরা যখন বড় হচ্ছে তখন কিন্তু তারা বাবা মাকে আর দেখছে না, এবং দেখছে তো নাই বাড়ির থেকেও তারা বের করে দিচ্ছে, এবং তারা আলাদা ভাড়া বাড়ি নিয়ে থেকেও তারা রেহাই পাচ্ছে না। ওই যে বাবার যে কষ্ট অর্জিত যে সম্পত্তি তার দিকে তাদের হলো টাকা, তার মানে সবকিছু কেড়ে নিতে চায়। মানে এই হচ্ছে আমাদের সমাজ। এটি হয়তো মিডিয়াতে এসছে, যদি আমরা দেখি আমাদের ঘরে ঘরে, যারা আপনারা এই ভিডিওটি দেখছেন তারা নিজেরাই চিন্তা করবেন যে আপনার ঘরে অথবা আশেপাশে কিন্তু এই ধরনের স্বার্থপরতা চলছে, যে ছেলে মেয়েরা যখন কি বড় হয়ে যায় তখন তারা এত বেশি স্বার্থপর হচ্ছে, তখন তারা আর বাবা মাকে চেনে না, তখন সে তার পরিবার সন্তানদেরকে নিয়ে সুখে থাকার চেষ্টা করে। এই ঘটনাগুলো কিন্তু বহু পরিবারে আছে, সেগুলি কোনোটা অপ্রকাশিত আছে বা চাপা আছে, কোনোগুলি একেবারে প্রকাশিত হয় বা একটি দানবীয় আকার রূপ নিয়ে যখন কি বাইরে আসে তখনই কিন্তু খবর হয়। কিন্তু এমনি দেখবেন যে আমাদের সমাজে এখন দেখবেন যে বাবা ছেলেকে কোপাচ্ছে, ছেলে বাবাকে ফেলে দিচ্ছে, এইরকম নানান ঘটনা হচ্ছে, মায়ের হাতে ছেলে, ছেলের হাতে মা খুন হচ্ছে নানান। কিন্তু এবং আমাদের সমাজে যত অভাব দারিদ্র হচ্ছে এবং সেই সাথে সামাজিক অবক্ষয় যত বাড়ছে তত কিন্তু এই ঘটনাগুলো চলছে। তো এই ঘটনাগুলো হচ্ছে খুবই অ্যালার্মিং, যে আমাদের সমাজ বাস্তবতাটাকে কিন্তু এই ঘটনাগুলি দিয়ে আমরা দেখতে পাই যে এটাই হচ্ছে আমাদের সমাজের বর্তমান চিত্র। দর্শক দর্শক এই সমাজ আমরা কি পাল্টাবো না? দর্শক এই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।